আমরা তো ঘরে শরবত খাই, নুন দেওয়া খাই কি নাই? জলে নুন দিলাম তাহলে তো আয়ন তৈরি হয়, তাহলে তো আমরা তো শখ খাবো, শরবত খাবো, তুমি শখ খাই মুখ টুক পুড়িয়ে গেছে। মানে আয়ন তৈরি হবে তখনই যদি এটা জলে দেওয়া হয়, তরল পথ দেওয়া হয়। কঠিন অবস্থায় কিন্তু আয়ন তৈরি হয় নাই, তাই জন্য কঠিন অবস্থায় তড়িত পরিবহন করতে পারে না এনএসএল। টাচ করে দেখো, এটাতে দেখো দুটো তার আলাদা আলাদা করে দেখো, জ্বলছে নাকি হচ্ছে? কেন জ্বলছে নাই? কঠিন অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে, তার জন্য এটা আয়ন উৎপন্ন করতে পারছে না। তার আয়ন উৎপন্ন করতে তখনই পারবে যদি আয়ন উৎপন্ন করতে তখনই আয়ন উৎপন্ন করতে তখনই পারবে যদি কি যদি সেটাকে জলে দেওয়া হয়। আচ্ছা, এবার এবার জলে দিলেই যে আয়ন উৎপন্ন এমন তো লয় কীরকম ব্যাপারটা কী বলতো? শোন ভালো করে, এটাই নুন দেওয়া আছে, আমরা তো ঘরে শরবত খাই, নুন দেওয়া খাই কি নাই? জলে নুন দিলাম তাহলে তো আয়ন তৈরি হয়, তাহলে তো আমরা তো শখ খাবো, শরবত খাবো, তুমি শখ খাই মুখ তো পুড়িয়ে গেছে সেটাই। তাহলে আয়ন এবার এবার একটা জিনিস বুঝ, জলে এনএসএল দিলেই যে তড়িৎ পরিবহন হবে, আয়ন উৎপন্ন হবে এমনটাও কোনো মানে নয়। কী করতে হবে? এটা আয়ন আয়ন এটা তৈরি হবে তখনই এনএসএলও দিলাম সঙ্গে তড়িৎও দিলাম। এখন এটাতে আয়ন তৈরি নাই, এটা জাস্ট একটা কী বটে, দ্রবণ বটে। কিসের দ্রবণ বটে? এনএসএল দ্রবণ বটে। যখন এটা তড়িৎটা দিলাম তখন কী এলো? আয়ন তৈরি হয়ে গেল। আর সেই আয়নগুলোই কী করছে, এটা তড়িৎ পরিবহন করতে সাহায্য করছে। ক্লিয়ার?